এখন আমরা কথা বলবো খামারি আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এই যে আপনি খামারটা গরু খামারটা করছেন, এই গরু খামারটা কতদিন যাবত শুরু করছেন? এটা প্রায় 9 থেকে 10 বছর হয়ে গেছে। মানে তো তাহলে তো অনেক দিন যাবত শুরু করছেন, এটা 9 থেকে 10 বছর যাবত। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার গরুর সংখ্যা কয়টা? গরুর সংখ্যা 20টির মতো আছে। 20টা গরু। আপনি কয়টা দিয়ে শুরু করছিলেন প্রথম? ফার্স্টে একটা দিয়ে শুরু করছিলাম। একটা দিয়ে শুরু করছিলেন? জি। আচ্ছা, এখানে আপনার ছোট গরু কয়টা আছে আর বড় গরু কয়টা আছে? ছোট গরু আছে 7টার মতো আর বড় গরু আছে 13টা। 13টা না? আচ্ছা, এটা আপনি কোন জাতের গরু? এটা ফিজিয়াম আছে, ক্রস আছে, দেশি আছে। আচ্ছা, এখানে আপনার এই গরুর বাছুর সংখ্যা কয়টা? এখানে বাছুর সংখ্যা আছে 6টি। আচ্ছা, এখানে আপনার প্রতিদিন এই গরু কি পরিমাণ দুধ দেয়? দুধ দেয় আপাতত তো এই করি, মানে মানে দুগ্ধবতী আপনার কয়টা? দুগ্ধবতী 6টা আছে। 4টা প্রতিদিন কয় লিটার দুধ দেয়? 50 লিটার, 60 লিটার। 50 লিটার না? আচ্ছা, এখন বর্তমানে বাজারে প্রতি লিটার দাম কত? বাজার তো অনেক দাম আছে, কিন্তু আমরা এক জায়গায় দিই তো। আপনি কত করে বিক্রি করেন? 50 টাকা। 50 টাকা করে না? জি। আচ্ছা, এখানে এই যে আপনি একটা ঘর যে করছেন, গরুর ঘরটা কতটুকু পরিমাপটা আছে? লম্বায় আছে 60 ফিট। লম্বায় হলো 60 ফিট আর প্রস্থে? প্রস্থে আছে 15 ফিট। এখানে আপনার এই গরুর যে আপনি কি বা খাবার বাবদ কি কি দেন? খাবার বাবদ খড় দেই, কাঁচা ঘাস, এবং ওই যে কাঁচা ঘাস বসি দেন না? বসি দেই আর দানাদার খাবার দেই। আর দানাদার খাবার দেন না? দেই। আচ্ছা, এখানে আপনার দিনে আপনি কয়বার খাবার দেন? দিনে দুইবার খাবার দেন। দুইবার কখন কখন দেন? সকালে 8টা 9টার দিকে দেই একবার, আবার ওই ধরেন মানে আপনি সকালবেলা একবার দেন? সকালে একবার, সন্ধ্যা একবার। আর সন্ধ্যা একবার, এই দুইবার দেন। আচ্ছা, আপনি যে শীতে যে এখন যে শীতের সিজন, এখন গরু কিভাবে যত্ন? শীতের সিজনে ওই যে লাইট আছে, লাল লাইট, ওইগুলো লাগাই, প্লাস পর্দা দিয়ে টাঙ্গে রাখি। পর্দা দিয়ে দেন? আপনি তো বললেন শীতের সময়। আচ্ছা, গরমের সময় কিভাবে যত্ন? গরমের সময় ফ্যান আছে, উপরে ফ্যান দিয়ে রাখেন? জি। আচ্ছা, আপনি যে গরুর রোগবালাই কি হয়? রোগবালাই যদি হয় আমি নিজেও কিছু পারি, প্লাস যদি আমি যেটা না পারি এটা পশু ডাক্তার স্থানীয়। আচ্ছা, আপনি স্থানীয় পশু ডাক্তার, আপনার প্রতিদিন আপনার সমস্যা হলে আপনার এখানে দেখে যায়? জি, এই ফোন দিয়ে এসে বলে। আচ্ছা, এখানে আপনার গরুর কোনো ভ্যাকসিন দেন কি? ও টিকা দেয়, ওই খুরা রোগের টিকা দেয়। খুরা রোগের টিকা দেন, এটা কি ডাক্তার এসে দিয়ে যায় না আপনার? ডাক্তার এসে দিয়ে যায়। আচ্ছা আঙ্কেল, আপনার এই যে এখানে যে এতগুলো গরুর এই যে গোবর, এগুলা বা ময়লা আবর্জনা, এগুলো আপনি কি করেন? এই ময়লা আবর্জনা মনে করেন যেটা ধোয়াই দেয় ওইটা পাকেটে চলে যায়, বাকি যে গোবরটা বায়োগ্যাস আছে আমার, বায়োগ্যাস আপনি নিজে তৈরি করছেন? জি। এখান থেকে গ্যাস উৎপাদন করতে পারেন? দিয়ে মনে করেন ই হয়, ওই বাড়ির রান্না বান্না সব চলে, মানে বাসা রান্না বান্না রান্না বান্না সব কাজ করা যায়। আচ্ছা, আপনি কয়টা চুলা ব্যবহার করতে পারেন? আমি 2টা চুলা ব্যবহার করি। 2টা চুলা ব্যবহার করতে পারেন? এখানে কন্টিনিউ আপনার গ্যাস থাকে, কোনো সমস্যা? কন্টিনিউ কোনো সমস্যা নেই, তিনবেলা রান্না চলে, তিনবেলা রান্না বান্না চলে। আচ্ছা, এই যে এখানে আপনার যে আর ইগুলো আছে না, গোবর অন্যান্যগুলো যে আছে, এগুলো কি আপনার মাছের খাবার? না না, এই গোবরটা মনে করেন যে যেটা পরিপূর্ণ শেষ হয়ে যায় এটা খেতে দিই। আচ্ছা, এখানে যারা আপনার এই যে নতুন খামারি যারা আছে, তাহলে ওনারা এই গোবরটা কিভাবে ব্যবহার করবে একটু বলবেন? আমি যেভাবে পরিবার মানে ঠিক করে রাখতেছি এইভাবে যদি করে সবাই, তাতে মনে করেন যে দেশের লাকড়ি বড় হবে না এবং জ্বালানি সাশ্রয় হবে, আর এইটাতে রান্না বান্না করলে রান্না বান্না খুব সুস্বাদু হয়। মনে করেন যে ই হয় না, আরও কোনো ঝামেলা নাই, গ্যাস ফুড়ার কোনো ঝামেলা নাই, মানে যে একটা যে দুর্ঘটনা হওয়ার দুর্ঘটনা কোনো সম্ভব নাই। আচ্ছা আচ্ছা, এখানে আপনার ওই গরুর খামারের পাশাপাশি আর কি করেন আপনি? গরুর খামারের পাশাপাশি ওই মাছের চাষ আছে একটা, ওইটা করি। মাছের খামার দেখলাম একটা বড় একটা পুকুর। জি জি, এখানে তো মোটামুটি অনেক অনেক মাছ চাষ করা যায়। মাছ আছে অনেক, মাছেরও খাবার দিই। মাছের খাবার দেন? জি। আচ্ছা, এই যে গোবর যে আপনি মাছের খামারে দেন, এটা আপনি কি কিভাবে করেন এটা বলবেন? এটা ওই মনে করেন যে বর্ষা সিজন আসলে কিছু কিছু দেই আর আপনি খাদ্যের সাথে মিশাই দেই, এটা মাছে মাছ বড় হয় খুব। আচ্ছা, এই যে আপনি মাছটা আপনি কিভাবে বিক্রি করেন? এখানে বিক্রি করার জালটা আমি বিক্রি করি না, ওই মাসে 15 দিন পরে পরে আমি দেই, টিকিট দেই। টিকিট দেন, তাহলে ওইভাবে আপনি মাছ ওনার নিয়ে 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 যায়, তারপর আপনার ভালো লাভ হয়। আচ্ছা, ভালো লাভ হয়। তো এটা তো আপনার পাশাপাশি বিক্রি পাশাপাশি আপনার পরিবারের অন্যান্য মানে খাদ্যের একটা জোগান আছে, বাচ্চা কাচ্চা আছে, বসিদা মারি খাই। আচ্ছা, আপনি এই যে গরুর খামারে আপনার এই আপনি নিজে পরিশ্রম করেন না পাশাপাশি অন্য লোক সঙ্গে? নিজেও করি প্লাস লোক আছে দুজন। আচ্ছা, আপনি শ্রমিক সঙ্গে দুজনের বেতন কত দেন? দুজনে 20,000 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে আপনার এই যে আপনি খামারটা করছেন, এটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আরে বড় করব, এটা আরো বড় করবেন না? জি। আচ্ছা, এখন যদি আপনার এই নতুন কোনো খামারি এই গরুর খামার করতে চায়, আপনি তাকে কী পরামর্শ দেবেন? পরামর্শ আমি দেবো যে এটাই যে ছোটো থেকে করতে,
মানে অল্প করতে ছোট বলতে অল্প বলতে আপনি মানে বলতে চাচ্ছেন যে খুবই সীমিত আকারে করতে হ্যাঁ সীমিত আকারে করতে হবে কারণ প্রথমে তো বেশি বড় করে সমস্যা পড়তে না বড় দাদা ক্যাশ লাগবে বেশি বুঝবে না আচ্ছা এখানে আপনার এই এক একটা গরুর দাম কি পরিমাণ এক একটা গরুর দাম আছে 2 থেকে 3 লক্ষ টাকা ফিজিয়াম আছে ক্রস আছে তারপর এই জার্সি জার্সি গরু আছে আচ্ছা তাহলে আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে